রাজভবন থেকে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সরাসরি চলে যাব সেখানে। এখনো কিচ্ছু ঠিক হয়নি, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি বলে দেবে। The Prime Minister has admitted in the public meeting that funds have been stalled and he... Bhai, আমি স্টেট বলছি, আজকে আমি কিছু বলবো না, যা বলার পার্টি বলবে। This is a protocol meeting and courtesy meeting. Here I am not going to discuss any political things because this is not at all a political meeting. আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানা ছিল, রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং রাজভবন থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ছবি দেখছেন, রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সেখান থেকে বেরিয়ে এসেছেন তিনি। আপাতত বেরোনোর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি, রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন এবং তারপরে বেরিয়ে কি বলছেন তিনি? দেখো, মুখ্যমন্ত্রী জাস্ট কিছুক্ষণ আগে, এক মিনিট আগে তিনি বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে তিনি দাঁড়িয়েছেন সাংবাদিকদের সামনে এবং তিনি বলেছেন এটা কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎকার। তিনি যেহেতু আরসিটিসি গ্রাউন্ডে যেতে পারেননি, তাই তিনি রাজভবনে এসছেন, দেশের প্রধানমন্ত্রী এসছে, এটা প্রোটোকল, তাই এসছেন তিনি। এবং পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে রাজনৈতিক কথা কম হয়েছে, গল্প হয়েছে বেশি, এবং এক্ষেত্রে রাজনীতির করার কথা নয়, যেহেতু তিনি এসছেন তার সঙ্গে কথা হয়েছে এবং গল্প হয়েছে। বঞ্চনা রাজ্যের যে বকেয়া প্রসঙ্গে বলেছে যে সমস্তটা তাকে বলা হয়েছে, এটুকু তিনি বলেছেন। এবং আগামী 7 তারিখ থেকে তৃণমূল কংগ্রেস এই বকেয়া নিয়ে তাদের আন্দোলন নামার কথা মুখ্যমন্ত্রী পথে নামবেন, এটা প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে এরামটা কিন্তু না, কেউ কেউ এটা রটাচ্ছে, যা বলার পার্টি পরবর্তীকালে বলে দেবে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কিছু উপহার দিয়েছেন, তখন তিনি বলেছেন বাংলার মিষ্টি, এটা তো রয়েছে বাংলার, এটাই হচ্ছে সংস্কৃতি, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ একটা কথা স্পষ্ট, আজকে 6টা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়, সেই বৈঠকে তিনি যেটা জানালেন বাইরে এসে, কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎকার,
রাজনীতির থেকে বেশি তাদের মধ্যে গল্প হয়েছে এবং এটাই কিন্তু তিনি জানালেন। এবং পরবর্তীকালে যে প্রশ্নগুলো এসছে বঞ্চনার বিষয় নিয়ে, বঞ্চনার যে যে দাবিগুলো রয়েছে সে নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে এমনটাও তিনি ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি পরিষ্কারভাবে জানিয়েছেন যে পথে নামার বিষয়ে যে বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তা কিন্তু কেউ কেউ রটাচ্ছে এমনটা বলেছে। অর্থাৎ আগামী 7 তারিখ থেকে মুখ্যমন্ত্রী রাস্তায় নামা এই বঞ্চনা নিয়ে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তারটা যে রটানো রটনা এমনটাও জানিয়েছে। এবং পরবর্তীকালে যা যা হবে পার্টি কিন্তু বলে দেবে, অর্থাৎ তার দল তৃণমূল কংগ্রেস বলে দেবে এমনটা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনালী, ধন্যবাদ তোমাকে দেবাশিস। রাজভবন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ইতিমধ্যে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম আর কিছুক্ষণ গল্প করলাম। এই যে মানে আমার সাথে রাজনীতির কথা কম হয় গল্প আমি সেগুলো বলে দিচ্ছি। দেখুন আমি একটু কথা বলি, আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিংয়ে বলব, এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং এবং প্রোটোকল মিটিং। এখনো কিচ্ছু ঠিক হয়নি, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি বলে দেবে। Did the Prime Minister has admitted in the public meeting that funds have been stalled and he bhai ami state bolchi ajke ami kichu bolbo na jaha bolar party bolbe, this is a protocol meeting and courtesy meeting, here I am not going to discuss any political things because this is not at all a political meeting. কি গীতা বলে গেছে।